বন্ধু সহকর্মী সতীর্থদের ফুলের শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ সকালে এফডিসি প্রাঙ্গনে তার মরদেহে ফুলদের শ্রদ্ধা জানান চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্টজনেরা সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে টেলিসামাদের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে মুন্সিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে সেখানেই পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত সায়িত হবেন গুনিয়াই শিল্পী ফাহিম নাইমের প্রতিবেদন টেলিসামাদের মরদেহবাহী গাড়ি সকাল সোয়া দশটার দিকে তার দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে আনা হয় প্রিয়জনকে শেষবারের মতো দেখতে সকাল থেকেই সেখানে হাজির হন বন্ধু সতীর্থ সহকর্মীরা এ সময় অস্ত্রশিক্ত ফুলের শুভেচ্ছায় শেষ বিদায় জানান চলচ্চিত্রের শিল্পী কলাকুশলীরা এই দুনিয়ার ভুল আল্লাহ জানি তাকে মাফ করে দেয় উনি ছোটদেরকে অনেক সম্মান করতেন ভালোবাসতেন উনি নিজে দাঁড়িয়ে থেকে আমাকে অনেক বসতে দিয়েছেন আসলে এই স্মৃতিগুলো বোলান্ডার মানুষ দুনিয়াতে আসবে চলে যাবে এটা ঠিক কিন্তু টেলিভাই অনেক আগেই চলে গেলেন আমাদের কাছে টেলিসামাদের মতো গুণী অভিনেতা আর আসবে না তার চলে যাওয়াতে চলচ্চিত্রাঙ্গনে অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল বলে জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা একটু সুন্দর মানুষ একটু সুন্দর সত্তা আমরা টেলিসামাদের জ্ঞাপন করছি। পরে তার মরদেহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী এ সময় তিনি বলেন টেলিসামাদের মতো গুণী শিল্পী আর হয়তো পাওয়া যাবে না তবে এমন শিল্পী তৈরি করতে তথ্য মন্ত্রণালয় কাজ করছে আমাদের চলচ্চিত্র শিল্পে আমাদের সাংস্কৃতিক অঙ্গনে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করবে বেলা পৌনে একটার দিকে এফডিসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় তার দ্বিতীয় নামাজে জানা যায় এ সময় পরিবারের পক্ষ থেকে টেলিস আমাদের জন্য দোয়া প্রার্থনা করা হয় আমার বাবার সম্মান কিন্তু সবচেয়ে উপরে ছিল একজন রাস্তার ফকির থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত আমার বাবাকে চিনে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে উনিশশো সালের আট জানুয়ারি জন্ম নেয়া এই অভিনেতা চলচ্চিত্রে পা রাখেন উনিশশো সালের কারবৌ ছবি দিয়ে দীর্ঘ কেরিয়ারে অভিনয় করেছেন ছশোর বেশি চলচ্চিত্রে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুধু অভিনয় নয় গানের মাধ্যমেও নিজেকে মেলে ধরেছেন মন পাগলা সিনেমায় সঙ্গীত পরিচালনার পাশাপাশি অর্ধশত সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী অভিনেতা শনিবার দুপুরে না ফেরার দেশে পারিজমান কমেডি অভিনেতা টেলিসামাত মোনায়েম বৈশাখী সংবাদ ঢাকা